আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া আর আল্লাহর রহমতে আমি তো বেশ ভালো আছি। শুভ সকাল বলে আজকের ভিডিওটি শুরু করেছি, এটার একটি কারণ আছে। কারণ হচ্ছে আমি আজকের এই ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছি খুব সকালবেলা, আর হচ্ছে এই ভিডিওটার ভয়েস ওভার যেদিন দিচ্ছি ওই দিনের একটা ছোট্ট ব্লগ আপনাদের কাছে যাবে, ওটা আমি শ্যুট করেছি। তো প্রত্যেক দিনের মতোই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, কিন্তু আসলে দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা আরও একটু অন্যরকম। এখানে হচ্ছে আমরা আমাদের অ্যাক্টিভিটিস কাজকর্ম দেখাচ্ছি না, আজকে শুধুই আমাদের ভিডিওতে থাকবে আমাদের মনা মনা আর মনা। আর আপনারা যারা আমাদের রেগুলার ভিউয়ার্স, যারা আমাদের ভিডিওগুলো প্রত্যেক দিন দেখেন, তো দেখতেই পান ওকে, আমাদের প্রত্যেকটা ভিডিওতে ও একটু না একটু থাকবেই। আর সেই জন্য হচ্ছে আজকে স্পেশালি ওকে নিয়ে শুধু একটা ভিডিও বানানো। আর হচ্ছে ও বেশি, আমি মানে আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে ও অনেক বেশি অ্যাক্টিভ, আর হচ্ছে ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন ও কতটা অ্যাক্টিভ। আর হচ্ছে ওকে আমার কাজিন খাওয়াচ্ছিলো, আর এই ভিডিও ক্লিপগুলো ওই শ্যুট করেছিল। আর হচ্ছে আমি হচ্ছে এটা জাস্ট একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ হচ্ছে মনে করলাম ও যেহেতু প্রত্যেক দিনই আমাদের ভিডিওগুলোতে একটু একটু করে থাকতেই চায়, ওকে নিয়ে একটু স্পেশালি একটা ভিডিও বানিয়ে দিই। আর ইনশাল্লাহ হয়তো বা সামনে ওর ভিডিও আরও আসবে। আর হচ্ছে আজকে একটা ছোটো করে আপনাদের কাছে ওর একটা ভিডিও বানিয়ে দিলাম। অনেকে তো আছেন ক্যাট লাভার্স, মানে হচ্ছে পশুপ্রেমী, আর কুকুর বেড়াল এগুলো অনেকেই হচ্ছে লালন পালন করেন বাসায়, আর হয়তো বা তাদের কাছে এটা দেখতেও ভালো লাগবে। আর হচ্ছে অনেকে চিন্তা করতে পারেন যে বেড়ালকে খাটের উপরে কেন খাওয়ানো হচ্ছে। আসলে আমার কাজিন তো ছোটো মানুষ, আসলে বোঝে না, মানে বিড়ালকে নিয়ে যখন যায় করতে ইচ্ছে করে ও করতে থাকে আনন্দ, যে ও যেভাবে আনন্দ পায় আর কি। বাট আমরা সবসময় ওকে ফ্রেশ বাটিতে খাবার দিই, আর হচ্ছে ও যেভাবে খেতে ভালোবাসে আর কি, আসলে অত কোনো রেস্ট্রিকশান নেই। আর আমার কাজিনের ছোটো মানুষ, ও আসলে ওকে ওই খাটের উপরে বসিয়ে খাওয়াচ্ছিল, ও বিড়ালের সাথে বিড়াল হয়ে গেছে আর কি, তার তো কোনো সমস্যা নেই। তো দেখছেন ওকে কত ডিস্টার্ব করছিল, মানে একবার দিচ্ছিল একবার নিচ্ছিল, আর ও পাজি কম না, মানে হচ্ছে ওর সাথে ও হচ্ছে দুষ্টামি করতেই ছিল। আর এটা হচ্ছে আমার আম্মুর রুমের মধ্যে হচ্ছে যখন, মানে তখন হয়তো বা দুপুর বা বিকালবেলা, তখনও সব মানে রুম গোছানো হয়নি, আর ওই তখন আম্মু বাসায় হয়তো বা ছিল না, ওই সুযোগে ও হচ্ছে ওকে নিয়ে এই রুমে দুষ্টামি করছিল। আর হচ্ছে ও একটু দুষ্টামি করতে করতে অনেক বেশি যখন টায়ার্ড হয়ে যায়, তখন নিজে নিজে শুয়ে পড়ে, নিজের পা নিজে কামড়ায়, নিজের লেজ নিয়ে খেলতে থাকে, এই হচ্ছে আর কি। আর হচ্ছে ও তো অবুঝ প্রাণী, ও তো বুঝে না কখন কী করতে হবে। আর হচ্ছে কাদের বাসায় এরকম ছোটো বিড়াল ছানা আছে, কুকুর ছানা আছে, বা কারা হচ্ছে বিড়াল কুকুর বা অন্যান্য পশু পাখি লালন পালন করেন বাসায়, কমেন্টস বক্সে আমাদেরকে জানাবেন। আর আমরা জানতে আসলে পছন্দ করব যে আসলে আমাদের মতো এমন বিড়াল প্রেমী আছে। আর আরও একটা কথা বলে রাখি যে ওর আগেও আমাদের একটা বিড়াল ছিল, ওর নাম হচ্ছে মনু, আর আমাদের এখন প্রেজেন্ট বিড়ালের নাম হচ্ছে মনা। মনু হচ্ছে আমাদের কাছ থেকে হারিয়ে গেছে অনেক দিন হয়, ও আমাদের কাছে অনেক দিন ছিল, অনেক দিন প্রায় 9-10 মাসের মতন হয়তো বা, আর কিছুদিন থাকলে ওর একটা বার্থডে ভিডিও করা হতো, ওর একটা চ্যানেল ছিল। আর যেহেতু মনু হারিয়ে গেছে, আর আমরা ওই চ্যানেলটা কন্টিনিউ করছি না, আর আমাদের এই চ্যানেলে মনার একটু একটু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন ও পুরো বাসাটাই হচ্ছে আসলে ঘুরতে থাকে, এখানে ওখানে ধপাস ধপাস পরে, বসে ঘুমায়, মানে যা খুশি ও করতে থাকে। মানে হচ্ছে ওই হচ্ছে এ বাসার মালিক, ওই হচ্ছে এ বাসা, মানে ওর রাজ্য, ওর রাজত্ব। তো এই আর কি হচ্ছে ছোটোখাটো ভিডিওগুলো আপনাদের কাছে নিয়ে হাজির হই, জানি না আপনাদের কাছে কেমন লাগে। আসলে আমরা যেটা নতুন চেষ্টা করি টুকটাক নতুন কিছুতে আপনাদেরকে, মানে হচ্ছে আনন্দ দেওয়ার, আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করার, আমাদের ভালো লাগাগুলো, ভালোবাসার জিনিসগুলো।
আর হচ্ছে ভিডিও চলাকালীন আপনাদেরকে আরও একটি কথা বলে দিই, রিকোয়েস্ট করছি আর কি, যে যারাই হচ্ছে আমাদের চ্যানেলে নতুন, আমাদের নতুন ভিউয়ার্স যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। আর যারা হচ্ছে নতুন আমাদের সাথে জয়েন হবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, তারা দয়া করে সবাই আমাদের কষ্ট করে, আমি বলবো কষ্ট করে আমাদের মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আমি বলবো না, আপনাদের যদি ভালো না লাগে আপনারা সাবস্ক্রাইব করেন বা লাইক কমেন্ট করেন, যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা চ্যানেল ভিডিওটা দেখার পরে একটা লাইক করে দিবেন, তাহলে হচ্ছে আমরা ইন্সপিরেশন পাই যে কোনো একটা ভালো কাজ করার আগে, কোনো একটা কাজ করার আগে মোটিভেটেড হই যে নতুন আরেকটা কাজে যেন হাত দিতে পারি। সবাই যখন একটা ইন্সপিরেশন করে একটা কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যারা আমাদের ভিডিওটা দেখেছেন সবাই ভালো থাকবেন, আর এখন তো লকডাউন পড়ে গেছে, সবাই যার যার বাসায় অবস্থান করবেন। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আল্লাহর কাছে এই প্রার্থনা করি। আল্লাহ হাফিজ।